বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমাতুল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার আজকে গরুর বোর্ডটা অসাধারণ একটা রান্না হচ্ছে। তো কেউ গরুর বোর্ড বলা হয়, কেউ গরুর ভুড়ি বলেন। তো আশা করি আমার ভুড়িটা সবাই ভালো লাগবে। আমি আসলে সত্যি কথা বলতে কি, খুবই অসাধারণ হচ্ছে রান্নাটা, অনেক মজা হচ্ছে। তো গন্ধবিহীন, যেই অনেকেই বলে গরু গন্ধ হয়, তো গন্ধবিহীন যেই গরুর বোরটা রান্না করে সেটাই শুধুমাত্র আমি দেখাচ্ছি। এটার ভিতরে একটা সিক্রেট আছে, তো সেই সিক্রেটটাও দেখানোর চেষ্টা করছি। আশা করি সবাই ভালো লাগবে। আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। গরুর ভুড়ি নিয়েছি আমি এখানে। গরুর ভুড়িটা একদম পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি আজকে গরুর ভুড়িটা খুব সহজে পাবে, খুব ভালোভাবে গন্ধ ছাড়া। অনেকেই হয়তো বলে আমাকে যে গরুর ভুঁড়ি নাকি রান্না করলে গন্ধ হয়ে যায়। তো আমি সাথে সাথে রান্না করে দেখাবো যে আসলে রান্না করলে গন্ধ ছাড়া রান্না করা যায় কিভাবে। তো আমি গরুর ভুঁড়িটা রান্না করার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এক বাটি, একটু আস্তা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। আমার পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। আর এখানে আমার বাসায় আগেই আমার ছিল আদা বাটা, আদা বাটা, রসুন বাটা, মশলা বাটা, এই যে মশলা এখানে জিরা মশলা সব আইটেম বাটা, এখানে আরও পেঁয়াজকুচি আছে। তো আমি এই পেঁয়াজকুচিটা একটু পরে অ্যাড করব। আমি প্রথমে এই বড় যে পেঁয়াজকুচিটা এটা অ্যাড করব। তো আমি প্রথমে দিয়ে দিব আমার পেঁয়াজ, তারপর একটু মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আছে। আদা বাটা দেখুন আমার ফ্রিজে ডিপ করা ছিল, তো আমি এখানে আদা বাটা দিয়েছি। আদার পরিমাণটা সবসময় ভুঁড়ির সাথে যে যেটা বট বট বলা হয়, এক এক জেলায় এক এক রকম ভাষা বলা হয়, তো আমি এটা এখানে আদা একটু বেশি দেওয়া হয়। আর এখানে আমি রসুন দিব, রসুনটা পুরাটাই দিয়ে দিচ্ছি। আমি রসুন এখানে কিছু আস্তে রসুন দেওয়ার জন্য রসুনটাকে আমি নিয়েছি, এটা আমি কিছুক্ষণ পরে অ্যাড করবো। এই রসুনটাকে আমরা আস্তে ছিলে তারপরে মানে আস্তে আস্তে একদম পরে পুরাটাই আস্তে দেওয়ার চেষ্টা করবো, পরে অ্যাড করবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা যা যা পরিমাণ মতো দিবেন, যে যেই রকম খাবেন সেটা পরিমাণ মতো দেওয়া হবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি লবণ। লবণটাও অবশ্যই পরিমাণ মতো দিবেন, যে যতটুকু লাগবে ততটুকু দেওয়া হবে। এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিব। এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিব। বটের যতটুকু কম হলুদ দেওয়া যায় তাতেই আপনি বটটা বেশি ভালো লাগবে। আপনি অন্যান্য মশলা দিয়ে বটের কালার আনবেন, হলুদের মাত্রাটা একটু কম দেওয়া লাগবে। তো এই পর্যায়ে আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আমার সবগুলো একদম হলুদের সাথে দিয়ে সবগুলো আমার মশলাটার সাথে এক চামচ পরিমাণ টকদই অ্যাড করবো, যাতে আপনার ভুঁড়ি যে গন্ধটা থাকে গন্ধটা একদম চলে যাবে। তো আমি এখন এটা চুলা ধরে বসিয়ে দিব। তো আমি এখন চুলে বসিয়ে দিচ্ছি, চুলার জালটাও ধরিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আমি টকদইটা কিন্তু কিছুক্ষণ পরে অ্যাড করবো, যাতে এটা কষানো হওয়ার মাঝামাঝি অধ্যায় অ্যাড করবো। তো আমরা 10 মিনিটের জন্য একটু অফ রাখবো। এরপর যে আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো। এই পর্যায়ে আমি টকদই দিয়ে দিব। টকদই দিয়ে দিব এই কারণে যে গন্ধটা বেরিয়েছে, টকদই দিয়ে গন্ধটা একদম নষ্ট করে ফেলবে, এই জন্য টকদই অ্যাড করা। তো আমার রান্না থেকে যদি কেউ শিখে থাকেন তাহলে আমি আসলে সার্থক হব। তা আজকে আমি টকদই অ্যাড করবো এটার সাথে। আমি যখন তো টকদই অ্যাড করছি তখন আমি আমার মাংসটা দেখে নিচ্ছি যে কতটুকু পরিমাণ আছে। তো আপনারা আপনাদের যেটার সাথে অ্যাড করবেন মাংসটা দেখে নেবেন যে এই কতটুকু পরিমাণ লাগবে। তো আমার মনে হচ্ছে যে এই টকদইটা হয়ে যাবে। তো এখানে আমি কিছু মশলা বেটে রেখেছি। এখানে সব ধরনের মশলা আছে, জিরা, আদা, লং, লবঙ্গ, তারপরে এলাচ, সব ধরনের মশলা বেটে আমি দিচ্ছি। কারণ আমি আস্ত কোনো মশলা দিচ্ছি না, আমি এগুলি সবগুলো একসাথে মেখে নিব। টকদইটা যখন আমরা অ্যাড করবো তখন কিন্তু খুব সহজে মাংসটা সিদ্ধ হবে আর মাংস থেকে গন্ধটা চলে যাবে। তো আমি কিন্তু এটার সাথে মরিচ অ্যাড করিনি। তো আমি এখন এইটাতে মরিচও দিয়ে দিব, কারণ মরিচটা অনেক ঝাল রাঁধুনি গরুর মশলা, এই জন্য আমি মরিচটা একটু কম দিয়ে দিব। সাথে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করবো, সেই জন্য মরিচের মাত্রাটা একেবারেই কম দিয়েছি। Thank you.
এই পচা এখন আমি এটাতে একদম ভাজা ভাজা করে নিয়ে তারপরে আস্তে কিছুটা জল দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য আরো কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে দেখে রাখবো। এইভাবে যদি প্রথম যে পানিটা আমরা বের হয় বোর থেকে যে প্রথম পানিটা বের হয় ওই পানিটা যদি আমরা এইভাবে একদম ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিই তাহলে আপনারা দেখবেন এই গরুর ভুঁড়ি থেকে গন্ধটা একদম চলে যাবে। আর যারা পানি রেখে আবার পানি অ্যাড করে তাহলে কিন্তু গন্ধটা চলে যায় না। তো আমি এই পর্যায়ে এখন একেবারে ভাজা ভাজা করছি, আমি আর দুই তিন মিনিটের জন্য ভাজবো, তারপরে আমি পানি অ্যাড করব। এই পর্যায়ে আমার মাংসটা অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা হচ্ছে, এখন আমি এটাতে পানি অ্যাড করব। এতটুকু পানি দেবো যতটুকু পানিটা সিদ্ধ হওয়া পর্যন্ত লাগে, ততটুকু পানি দিয়েছি। আর এই পানিটা যতটুকু পর্যন্ত একেবারে মাখা মাখা হবে ততটুকু পর্যন্ত আমরা জালে রাখবো। আমার মনে হচ্ছে যে এই পানিটাই আমার বোরটা সিদ্ধ হয়ে যাবে, কারণ এটা বোর সিদ্ধ হইতে একটু সময় লাগে। তো এইটুকুর হচ্ছে পানিতে আমার বোরটা সিদ্ধ হয়ে যাবে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যতটুকু সময় পানিটা একেবারে টেনে আসবে ততটুকুর জন্য আমরা অপেক্ষা করবো। তো এখন আমরা দেখবো পানি কি অবস্থা, সিদ্ধ কি অবস্থা হয়েছে। এখনো কিছুটা সিদ্ধ হওয়া বাকি আছে, তো যতটুকু পানি আছে ততটুকু পানি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে যে রসুনগুলি আস্ত করে কেটে রেখেছিলাম সেই রসুনগুলি এখন এই পর্যায়ে দিয়ে দিব। এই পর্যায়ে রসুনগুলি আমি দিয়ে দিচ্ছি। রসুন আমরা বাটাও দিয়েছি, এখন একটা রসুনের পুরো আমরা কেটে ছোটো করে এখানে দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ হওয়ার জন্য, পানিটা টেনে আসার জন্য, কারণ এটা আমরা ভাজা ভাজা করবো। তো বোট সবসময় ভাজা ভাজা থাকে, এটা কিন্তু পানি সহ থাকবে না। তো আমরা সেই জন্য আরও কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, পানিটাও টেনে আসবে, সেই ক্ষেত্রে আমরা সিদ্ধটাও হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তো রান্না হয়ে গেল আমার গরুর ভুঁড়ি, মাংসটা একেবারেই হয়ে গেছে। এই পর্যায়ে আমি জিরা গুঁড়া দিয়ে দিব। এখানে আমি জিরা গুঁড়া করে রেখেছি, এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিব। এই পর্যায়ে আমি লবণটা দেখব, সরি লবণ দেখা হয়নি, লবণটাও হয়ে গেছে। সামান্য একটু লবণ লাগবো, তো আমি আর একটু অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো আমি একটা বাটিতে বেড়ে নিব, এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার গরুর বোট, বাকি ভুঁড়ি যে যেটাই ব্যবহার করেন। তো এখানে আমি আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার গরুর বোট, গরুর ভুঁড়ি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।